আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাজেট টুরিস্ট চ্যানেলের নতুন ব্লগে সবাইকে স্বাগত। যারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারা জানতে পারবেন 150 টাকায় ঢাকা থেকে সীতাকুণ্ড ইকো পার্কের সুপ্তধারা ঝর্ণায় কিভাবে যাবেন, মেইল বা লোকাল ট্রেন ভ্রমণের কিছু টিপস এবং বাংলার নায়াগ্রা ফলস কি সুপ্তধারা ঝর্ণা নাকি অন্য কোনো ঝর্ণা। 150 টাকায় সীতাকুণ্ড যেতে হলে আপনাকে অবশ্যই লোকাল বা মেইল ট্রেনে ভ্রমণ করতে হবে, বাসে তো যাওয়া যাবেই না, এমনকি এই ধরনের কোনো ইন্টারসিটি ট্রেনেও ভ্রমণ করা যাবে না। অবশ্য আন্তনগর ট্রেনগুলো সীতাকুণ্ডে থামে না, সরাসরি চট্টগ্রাম চলে যায়। মেইল ট্রেনে ভ্রমণ করতে হলে আপনাকে অবশ্যই কমলাপুর স্টেশন থেকে ট্রেনে উঠতে হবে। যদিও ক্যান্টনমেন্ট বিমানবন্দর টঙ্গী এসব স্টেশনে ট্রেন থামে, কিন্তু এসব স্টেশনে আপনি ট্রেনে উঠে সিট পাবেন না। সিট পাওয়ার জন্য কমলাপুর স্টেশনে ট্রেন ছাড়ার 1 ঘন্টা আগে উপস্থিত থাকবেন। দ্বিতীয় টিপস হলো, মেইল ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে বৃহস্পতিবার, শুক্রবার এবং সরকারি ছুটি রয়েছে এমন দিনে যাবেন না। কমলাপুর পৌঁছে 110 টাকা দিয়ে সীতাকুণ্ড যাওয়ার এই ছোট টিকিট কাটলাম। ডিসপ্লে মনিটরে দেখা যাচ্ছে 10:30 আমাদের ট্রেন চট্টগ্রাম মেল ছেড়ে যাবে। ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন ট্রেনের বাম সাইডের সিটে বসার জন্য, এর কারণ আপনারা সকালবেলা জানতে পারবেন। রাত ঠিক 10:30 ট্রেন ছেড়ে দিল। আপনারা যদি বাম সাইডের সিটে বসেন তাহলে মিরসরাই সীতাকুণ্ড রেঞ্জের পাহাড়ের ভিউ দেখতে পাবেন। আমি যেহেতু ডান সাইডে বসেছি তাই পাহাড়ের কোনো ভিউ দেখতে পাচ্ছি না। সকাল 7:30 ট্রেন সীতাকুণ্ডে পৌঁছায়, ট্রেন আমাদের নামিয়ে দিয়ে চট্টগ্রাম চলে যাচ্ছে। বন্ধুরা শুভ সকাল, সীতাকুণ্ডে সবাইকে স্বাগত। সকাল 7:30 ট্রেন আমাদের সীতাকুণ্ডে নামিয়ে দেয়। রাত 10:30 থেকে সকাল 7:30, প্রায় 9 ঘন্টার একটা ট্রেন জার্নি ছিল। ট্রেন জার্নির কথা যদি বলতে হয়, আমি প্রথমে ভেবেছিলাম লোকাল ট্রেন আমার ঘুম আসবে না, কিন্তু না, মোটামুটি ঘুম হয়েছে। এখন যাব সকালে নাস্তা করতে, নাস্তা করার পর চলে যাব সীতাকুণ্ড ইকো পার্কে। সীতাকুণ্ড স্টেশন থেকে 5 মিনিট হেঁটে চলে আসি ভোজ রেস্টুরেন্টে। এখানে আনন্দভবন নামের গ্রুপের সদস্যরা সকালে নাস্তা করছে। নান রুটি, ডালবাজি ও চা 40 টাকার নাস্তা। নান রুটির টেস্ট ছিল 10-এ 9। যারা হোটেলে থাকতে চান তারা হোটেল 99, হোটেল সাইমন এসব হোটেলে থাকতে পারেন। ভোজ রেস্টুরেন্টের সামনে থেকে ইকো পার্কে যাওয়া সিএনজি পাবেন, লোকাল সিএনজি ভাড়া 10 টাকা। সিএনজি আমাদের রাস্তার মোড়ে নামিয়ে দেয়। আপনারা পানির বোতল, শুকনো খাবার এই মোড়ের দোকানগুলো থেকে কিনে নেবেন। পার্কের ভিতর সব খাবারের দাম ডাবল। ভিউয়ার্স, ঢাকা চিটাগাং মহাসড়ক থেকে সীতাকুণ্ড ইকো পার্কের টিকিট কাউন্টার পর্যন্ত হেঁটে যেতে সময় লাগবে 10 মিনিট। আমি হেঁটে যাচ্ছি। তবে আপনাদের সাথে যদি মহিলা থাকে বা লাগেজ বেশি থাকে এবং সংখ্যায় আপনারা যদি 4-5 জন হন, তাহলে আমার মনে হয় আপনারা সিএনজি রিজার্ভ করে সরাসরি ইকো পার্কে গেটে চলে যাবেন। পার্কে যাওয়ার সময় রাস্তার দুই পাশের ভিউ আপনার চোখকে প্রশান্তি দেবে নিঃসন্দেহে। পার্কের গেটের সামনে 2-3টা রেস্টুরেন্ট রয়েছে, আপনার ইচ্ছা করলে সকালে নাস্তা এখানেও করতে পারেন। পার্কের প্রবেশমূল্য 30 টাকা, যদি সিএনজি, মাইক্রো, প্রাইভেট কার ভিতরে নিয়ে যেতে চান তবে তার জন্য আলাদা ফি দিতে হবে। পার্কের ভিতর একটা শিশু পার্ক রয়েছে, শিশু পার্কটা আপাতত বন্ধ। ইকো পার্কের গেট থেকে সুপ্তধারা ঝর্ণার বেস ক্যাম্প পর্যন্ত হেঁটে যেতে সময় লাগবে 20-25 মিনিট। ভিউয়ার্স, ইকো পার্কের গেট থেকে সুপ্তধারা ঝর্ণার বেস ক্যাম্প পর্যন্ত সিএনজি ভাড়া 250 টাকা। আমি এই জন্য হেঁটেই যাচ্ছি। আর আরেকটা কথা, সুপ্তধারা ঝর্ণায় পানি থাকবে কি না আমি জানি না, কারণ আজকের আবহাওয়াটা ভালোই রৌদ্রোজ্জ্বল। আমি আবার যেদিন ঝর্ণা দেখতে যাই সেদিন আবার ঝর্ণায় পানি থাকে না। আমার ঝর্ণার ভাগ্য বলতে গেলে বেশ খারাপ। দেখা যাক আজকে ঝর্ণায় পানি পাই কি না। চলে এলাম ঝর্ণার বেস ক্যাম্পে। এখন আমাদের প্রায় 2000 ফিট সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। সিঁড়ি দিয়ে নামার সময় 2-3টা ভিউ পয়েন্ট পাবেন। Thank you.
দর্শক বন্ধুরা, বেস ক্যাম্প থেকে 25-30 মিনিট ট্রেকিং করার পর ঝর্ণার ঝিরির দেখা পেলাম। অল্প কিছুক্ষণের মধ্যে ঝর্ণায় পৌঁছে যাব, তবে এখন মনে হচ্ছে সাথে একটা লাঠি থাকলে ভালো হতো। ভিউয়ার্স, প্রায় 1 ঘন্টা ট্রেকিংয়ের পর চলে এলাম সুপ্তদ্বারা ঝর্ণায়। ঝর্ণায় এখন পানি খুব বেশি না, আবার খুব কমও না, মিডিয়াম পানি বলা চলে। যখন পানির ফ্লো খুব বেশি থাকে তখন এই মাঝখানের জায়গা পানিতে ভরপুর থাকে, আর 3টি ধারা থেকে তখন 4টা ধারায় পানি পড়ে। ভিউয়ার্স, অনেকে কানাডা নায়াগ্রা ফলসের সাথে সুপ্তদ্বারা ঝর্ণার তুলনা করে থাকে। আমি কিন্তু সুপ্তদ্বারার সাথে নায়াগ্রা তেমন মিল পাচ্ছি না, তবে হ্যাঁ, যখন হরকাবান হয় তখন সুপ্তদ্বারা ঝর্ণা ভয়ঙ্কর রূপ ধারণ করে। সেই সময় সুপ্তদ্বারাকে বাংলা নায়াগ্রা ফলস বলে মনে হয়। তবে আমার কাছে মনে হয়েছে ভরা বর্ষায় বান্দরবানের নাফাকুম ঝর্ণার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের সাথে নায়াগ্রা ফলসের অনেকখানি মিল রয়েছে। কাজে আমার মনে হয় বাংলা নায়াগ্রা ফলস আসলে বান্দরবানের নাফাকুম ঝর্ণা। কিছু ট্যুরিস্ট আছেন, যেখানেই যান তারা তাদের স্মৃতিচিহ্ন হিসেবে এইসব বোতল রেখে আসেন। দর্শক বন্ধুরা, ভিডিও থেকে সামান্য ইনফরমেশন পেলে লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর একেবারে ভালো না লাগলে ডিসলাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।